Ci vediamo di questa zona? প্রিয় দর্শক, আমি আজ এই মুহূর্তে ফেসবুক লাইভে দাঁড়িয়ে আছি নরসিংদী জেলার শিবপুর উপজেলার চক্রদাইন। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, এখানে যে অবৈধভাবে যেটা আমরা সরকারি অনুমতি না নিয়েই প্রশাসনকে তোয়াক্কা না করে মাটি কেটে সাওয়াল করে দিচ্ছে কৃষি ফসল এই এলাকার 28টা গ্রামের নজরুল না নাসিরউদ্দিন। দর্শক আপনারা দেখছেন যে এখানে যে কত গাড়ি, এখানে ডাম ট্রাক যেটাকে বলে ডাম ট্রাক প্রায় 50 থেকে 60টি ডাম ট্রাক, 50 থেকে 60টি ডাম ট্রাক। এই যে এখানে যে সরকারি রাস্তাটি মাত্র 2-3 মাস হয়েছে এই রাস্তাটি সংস্কার কাজ করেছে বাংলাদেশ সরকার, আর সেই কিছু ভূমিদস্যুর কারণে এই ছোট পিজের রাস্তাগুলি ধ্বংস করে দিচ্ছে এই ডাম ট্রাক। আর আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যে আমার কি করে যে বেকু যে কাটা হচ্ছে। এখানে আমরা কয়েকজন ড্রাইভারের সাথে আলোচনা করলে তিনি জানিয়েছেন যে গাড়ির নাম্বারও নাই, অনেক গাড়িতে আমরা নাম্বারও দেখতে পাই নাই, আর তারা বলে যে ড্রাইভাররা বলে যে গাড়ির নাম্বার লাগে না, এমনি চলে, এবং গাড়ির কোনো কাগজপত্র নাই এমনটাই জানিয়েছে ড্রাইভার। আর দর্শক আমরা আপনাদেরকে আর একটু দেখেছি এই যে একটু ড্রাইভারের সাথে একটু কথা বলি, আপনারা দর্শক আমার সাথেই থাকুন। আচ্ছা দর্শক, আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি এক এলাকার একজন স্থানীয় ব্যক্তির সাথে কথা বলতে। যে আপনার নাম কি? আপনার নাম আলতা না? এই যে এখানে ডাম ট্রাক লাগিয়ে শত শত গাড়ি মাটি নিয়ে যাচ্ছে, এই যে রাস্তাটা 2-3 মাস হলো যে সরকার যে মেলামত সংস্কার করছে পিজের রাস্তাটি, এটা যে এটা এই রাস্তাটা কেমন এখন হয়েছে? এখন এখন বাইঙ্গিয়া করে দেন না, এখন রদা নাই, আমরা ইয়া নাই, যে বাইঙ্গিয়া একটু সব গেছে, কোনা সব গেছে, তো কোনা মনে গেছে। এটা কি এলাকার এই যে একজন ভূমিদস্যু বা দুইজন ভূমিদস্যুর এই মাটি বিক্রি করার কারণে যে এলাকার ভিতরে যে পিজের রাস্তাটি আপনি ধ্বংস করে দিচ্ছে তারা, এটা কি আপনি কোন চোখে দেখতেছেন? এটা কি অপরাধ মনে করতেছেন? বলেন দণ্ডবত অপরাধ, এটা এটা অপরাধ মনে করে? তাহলে আপনারা এলাকার যে এলাকার লোকজন যারা আছেন, এখানে রাস্তা যে ভাঙতেছে সরকারি রাস্তা, আপনারা কি বাধা দিয়েছেন যে এদিক দিয়ে গাড়ি চালানো যাবে না, এই যে ডাম ট্রাক আসতেছে? কেন বাধা দিয়ে কোনো কোনো করণ দেখো না, কারণ ওই যে যেই মানুষ নিছে ওই মানুষ বাধা দিয়ে কোনো কোনো কথা না। তারা কি কোন মানুষ নিয়েছে? এরা ইয়া বড় বড় ইয়া রা নেতারা, বড় বড় নেতা কারা? দুই একজনের নাম বলেন। মনে করেন ইন্দোস, ইন্দোস, ইন্দোস কি কোন দলের নেতা? দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সরকার যে বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী যে দেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, আর সেই আওয়ামী লীগের নেতারাই আজ যে ভূমিদস্যুর সাথে সম্পৃক্ত হয়ে এই সরকারি রাস্তাগুলো ভেঙে চুরমার করে দিয়েছে দেখার মতো কেউ নেই। আমরা একজন এই যে এলাকার লোকের সাথে কথা বললাম আলতাফ ভাইয়ের সাথে, তিনি বলেছে যে তাদের বিরুদ্ধে কেউ কিছু বলতে গেলে তাদের উপরে নেমে আসতে পারে বড় ধরনের হুমকি বা বড় ধরনের যে কোনো অ্যাটাক আসতে পারে। তিনি ভয়ও তাদের নাম বললো, তিনি ভয়ে তাদেরকে বাধা দিতে পারছে না এই এলাকার লোকজন। তো দর্শক আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি যে একজন ড্রাইভার কি বলে, যে ড্রাইভার আমরা অনেকেই গাড়ির কাগজপত্র দেখছি না, ড্রাইভারের লাইসেন্স নাই, সেই বিষয়ে আমি জানতে চাবো ড্রাইভারের কাছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ড্রাইভারকে যখন প্রশ্ন করলাম তার লাইসেন্স আছে কিনা, সে ড্রাইভার বলতেছে সে বেকুট ড্রাইভার, সে তাকে ড্রাইভারই না। আর দর্শক সে তাকে এখন চালায় নিয়ে আসছে, আমরা আপনার সরজমিনে দেখাচ্ছি যে স্টিয়ারিংয়ে বসাচ্ছে, সে বলে বেকুট ড্রাইভার। তো দর্শক আমরা বেকুট ড্রাইভারকে আমরা বেকুটে চালাতে দেখতে পাচ্ছি, তো ট্রাকে ড্রাইভারকে দর্শক আটটা গাড়ি আমরা নিয়ে যাচ্ছি যে নাম্বার আছে
দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার পিছনে একটি ড্রাম ট্রাক রয়েছে যে ড্রাইভার বলতেছে নাম্বার আছে বাম্পার খুলে ফেলেছে তো দর্শক এটা কি কি বলে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে এটাকে বাম্পার করে আর ড্রাইভার বলতেছে যে বাম্পার খুলে ফেলেছে বাম্পারে নাকি নাম্বার ছিল এমনটাই দুর্নীতি করে চলেছে এই ট্রাক এই সংগঠন আপনারা দেখেন আমরা ড্রাইভারের সাথে একটু কথা বলি একটু আপনারা একটু আছেন আপনার নামটা কি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে একজন ড্রাইভারের সাথে আমরা কথা বলছি যে গাড়ির কোনো নাম্বার আমরা দেখতে পাচ্ছি না আপনাদেরকে দেখাচ্ছি আর তিনি হচ্ছে মোমেন তিনি লাইসেন্স চাওয়ার কারণে তিনি লাইসেন্সও দেখাচ্ছে তিনি লাইসেন্স আছে এমনটাই আমরা দেখতে পাচ্ছি দর্শক আর অনেক ড্রাইভারের আমরা কোনো লাইসেন্সই দেখতে পাই নাই আর দর্শক আমরা আর একটু চলে যাচ্ছি যে এই যে এখানে যে রাস্তাটি রাস্তাটি পুরোটাই ধ্বংস করে দিচ্ছে এই কয়েকজন সিন্ডিকেটের ভূমিদস্যু ভূমিদস্যু ড্রাইভারের সাথে আমরা একটু কথা বলি আলাইকুম না দর্শক আমি ভূমিদস্যু না শুরু আর দর্শক আমি এখন এই ফেসবুক লাইভ থেকে বিদায় নিব আর বিদায় নেওয়ার আগে আমি কিছু প্রশ্ন দেশবাসী ও এই শিবপুরের আইন প্রশাসনের কাছে এবং আমি রেখে যেতে চাই সেটি হলো যে দর্শক এখানে যে আপনারা আমরা এখানে শিবপুর থেকে যে আঠাতিয়া এখানে প্রায় 4 কিলোমিটার রাস্তা 4 কিলোমিটার পাকা রাস্তায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে জনগণের উন্নয়নে করার জন্য যে 3 মাস আগে এই রাস্তাটি সংস্কার কাজ করেছেন আর সেই ভূমিদস্যু নাসির নাসিরের অত্যাচারে এই পুরো রাস্তাটি আপনার শিবপুর থেকে আর 4 কিলোমিটার রাস্তা এই ভেঙে দিয়েছে এটা দেশবাসীর কাছে এবং আইন প্রশাসনের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম এই রাস্তার ড্রাইভার কে নেবে নাসির না অত্র এলাকার যে লাখ লাখ জনগণ এই রাস্তা দিয়ে চলে সেই জনগণ আরেকটা বিষয় আমি দর্শক বলতে চাচ্ছি যে আপনাদেরকে যে এখানে আপনারা যে ট্রাকগুলি দেখেছেন অনেকের ড্রাইভারের লাইসেন্স নাই গাড়ির নাম্বার নাই এগুলি দেখার মতো মনে হয় এই প্রশাসনের কোনো কর্মকর্তাই নাই এমনটাই মনে হচ্ছে দর্শক আমি এই মুহূর্তে এই যে গাড়ির কাগজপত্র এবং যে নাম্বার নাই গাড়ি এবং অবৈধ যে ভূমি অফিসের যে ভূমি একজন মাটি খনন করলে এবং যে মাটি ইয়ে করলে যে প্রশাসনের এবং ভূমি অফিস থেকে যে পরিদর্শন লাগে বা ওখানে অনুমতি নিতে হয় বা কাগজপত্র লাগে এমনটাই তারা কিছুই তোয়াক্কা করে না আইন প্রশাসনকে তোয়াক্কা করে তারা এই মাটির ব্যবসা অবৈধভাবে চালিয়ে যাচ্ছে এই মুহূর্তে আমি স্বপন খান লাইভ থেকে বিদায় নিচ্ছি এই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আবার কোনো না ঘটনার উপস্থাপক নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ ভালো থাকুন খুদা হাফেজ।